রাজাবাজারে দ্বিতীয় দিনের মতো চলছে লকডাউন। একই সাথে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। লকডাউন পর্যবেক্ষণের জন্য 24 ঘন্টা টহল বজায় রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। এই সময় লকডাউন এলাকা থেকে কাউকে ভেতরে প্রবেশ বা বের হতে দেওয়া হচ্ছে না। তবে স্বাস্থ্য সেবায় জড়িতরা প্রবেশ এবং বের হওয়ার ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হচ্ছে। স্থানীয় স্বেচ্ছাসেবীদের উদ্যোগে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ক্রয়ের জন্য নির্দিষ্ট ভ্যানগাড়ির ব্যবস্থা রয়েছে। সেখান থেকে কাঁচা সবজি এবং অন্যান্য জিনিস ক্রয় করছেন এলাকাবাসী। এছাড়াও জরুরি প্রয়োজনে বিশেষ কিছু নম্বরে ফোন করে সাহায্য পেতে পারবে স্থানীয় বাসিন্দারা। লকডাউন তো লকডাউনের ভাবেই মানতে হবে, এটাই হলো মেন কথা। যদি অসুস্থ কারণে আর একজনের সমস্যা হয়, তাহলে সকলের সমস্যা, এই বিষয়গুলো আমরা তাদেরকে বুঝাইতেছি। কালকে প্রথম দিন একটু মানে অনীহা ছিল ওদের ক্ষেত্রে, যে লকডাউনটা বাস্তবায়নের ক্ষেত্রে হয়তো অনেকে বুঝতে পারেনি, কিন্তু আজকে অনেকেই সচেতন। যারা আসছে ওরা আইডি কার্ড সহ করে আসছে, অপ্রয়োজনীয় যারা আছে ওদের হয়তো একবার বললে ওরা বুঝছে, বুঝে চলে গেছে। তারপর অনেকে নানা অজুহাত দেখাচ্ছে। সেখানকার আজকের পরিস্থিতি আমরা জানবো, আমাদের সহকর্মী সেখানে রয়েছেন ইব্রাহিম খলিল, তার মাধ্যমে। ইব্রাহিম, রাজাবাজার এলাকার সার্বিক পরিস্থিতি এখন বেলা বাড়ছে, ঠিক কেমন দেখছেন লকডাউন কিভাবে সেখানে পালন করা হচ্ছে কিনা, এর বিশেষ করে এলাকাবাসীর দৈনন্দিন যে নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো সেগুলো কিভাবে মিটছে এই এলাকার? পূর্ব রাজাবাজারের যে লকডাউন, জোনভিত্তিক যে লকডাউন, সেটি শুরু হওয়ার পর থেকে আমরা পেয়েছি যে রাজাবাজারের প্রবেশ পথ রয়েছে 7 থেকে 8টি, তার মধ্যে প্রবেশ পথ আমরা যেখানে রয়েছি এই ইন্দিরা রোডের, সেখানে আমরা একটি বিষয় দেখতে পাচ্ছি যে এই পথটি রাখা হয়েছে যে মানুষের, সাধারণ মানুষ যাদের চিকিৎসা সাথে জড়িত এবং সেবার সাথে জড়িত, তারা যেন সহজেই এখান থেকে প্রবেশ এবং যেতে পারে সেটির বিষয় বলা হচ্ছে। এবং আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তাদেরকে তৎপর হতে দেখি, আইডি কার্ড দেখে এবং তার পরিচয় নিশ্চিত হয়ে যিনি আসলেই ডাক্তার নার্স অথবা স্বাস্থ্যের সাথে জড়িত কিনা সেটি নিশ্চিত হওয়ার পরে তারা এখানে প্রবেশ এবং বের হওয়ার জন্য জরুরিভাবে তারা দিচ্ছেন। এবং আরও একটি বিষয় আমরা যেটি দেখতে পাচ্ছি যে আপনি নিত্য প্রয়োজনীয় জিনিসের কথা বলেছেন, নিত্য প্রয়োজনীয় যারা পণ্য সামগ্রী কিনতে চান তাদের ক্ষেত্রে এই এলাকায় যারা স্বেচ্ছাসেবী রয়েছেন তারা 3টি করেছেন এবং এই ব্যানের মাধ্যমে তারা কাঁচামাল সামগ্রী তারা এখানে নিয়ে যেতে পারে। পাশাপাশি আরেকটি বিষয় আমরা যেটি দেখেছি যে যাদের প্রয়োজন তারা এই লকডাউনের এই যে বাধা, সে বাধার মুখে তারা তাদের কাজগুলো সারছেন। মাহবুব ভাই, একটি বিষয় জানতে চাই, আপনারা তো দেখতে পাচ্ছি যে অনেক খুব ক্ষুদ্র যে অজুহাত দিয়েও বেরোতে চাচ্ছে, সেই পরিস্থিতিগুলো আপনারা কীভাবে সামাল দিচ্ছেন? নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ক্ষেত্রে কী ব্যবস্থা রয়েছে? যারা ক্ষুদ্র অজুহাত দিয়ে বেরোয়ার চেষ্টা করছে, এটা গতকালের তুলনায় আজকে কম। তারা যারা আসছে ওনাদের আমরা ওই লকডাউনের গুরুত্বটা বোঝানোর চেষ্টা করছি, ওনাদের নিজেদের জন্য ভালো, ওনাদের নিজেদের সেফটির জন্য লকডাউন, আমরা আপনারা সবাই ওনাদের ভালোর জন্য কাজ করতেছি এটা বুঝ।